হে ভিউয়ার্স বন্ধুরা চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রতিটা স্মার্টফোন ইউজারকারীর জন্য অনেকটাই হেল্পফুল হবে কারণ বন্ধুরা আমরা যারা স্মার্টফোন ইউজ করি প্রতিটা স্মার্টফোন ইউজারকারীর কিন্তু আমাদের একটি স্টোরেজ থাকে যে স্টোরেজের মধ্যে আমরা আমাদের ফটো ভিডিও ছবি এগুলো কিন্তু রেখে থাকি ঠিক আছে বন্ধুরা তো এই স্টোরেজগুলো কিন্তু আমাদের কীরকম হয় হতে পারে আপনার বত্রিশ জিবি চৌষট্টি জিবি না হলে একশো আঠাশ জিবি বা এর চেয়ে বেশি বা কমও হতে পারে ঠিক আছে বন্ধুরা তা আমরা বর্তমানে যে ছবিগুলো দেখি বা আমরা যে ছবিগুলো তুলি এগুলোর সাইজও কিন্তু অনেক বড় হওয়ার কারণে কিছুদিন পরে কিন্তু আমাদের স্টোরেজটা সম্পূর্ণ ফুল হয়ে যায় ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের স্টোরেজটা যেরকমই হোক না কেন আপনি যে কোনো স্টোরেজটাকে সম্পূর্ণ এক হাজার জিবি স্টোরেজ করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনার স্টোরেজটাকে আপনি এক হাজার জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন তো অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা কেন হেল্পফুল হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনি বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারবেন না ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি চলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই হে ভিউয়ারস আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বিড ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমি শমিত দত্ত চলুন শুরু করা যাক তো বন্ধুরা মূলত আমাদের যে স্টোরেজটা থাকে এই স্টোরেজটা যদি আমরা সম্পূর্ণ মানে এক হাজার জিবি পর্যন্ত বাড়াতে চাই তাহলে অবশ্যই আমাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষ দিকে দেখিয়ে দিব যে অ্যাপ্লিকেশনটি কিভাবে অ্যাক্টিভ করবেন বা কিভাবে এটাকে এক হাজার জিবি আপনার স্টোরেজটা করবেন সেটা দেখে নিই জাস্ট আমরা অ্যাপসটাকে ওপেন করব অ্যাপসটা ওপেন হওয়ার পর বন্ধুরা আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে এখানে দেখেন সর্বোপরি কিন্তু লেখাই আছে এক হাজার জিবি স্টোরেজ ঠিক আছে বন্ধুরা তো এখানে কিন্তু আমাদের একটি অ্যাকাউন্ট করে নিতে হবে একটি ইমেল দিয়ে আর একটি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্ট করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা তো অ্যাকাউন্ট করার জন্য আপনাদের এখান থেকে একটি জিমেল সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা সাইন ইন উইথ জিমেল গুগল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের স্মার্টফোনে যতগুলো জিমেল থাকবে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো করবে ঠিক আছে বন্ধুরা আমার কিন্তু একটি জিমেল দিয়ে অ্যাক্টিভ এটা কিন্তু সাথে সাথে ওপেন হয়ে গেছে আপনাদের যে কোনো একটি নতুন জিমেল দিয়ে আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে আপনারা জাস্ট জিমেলটি সিলেক্ট করে দিবেন তাহলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি এটা আগে ব্যবহার করেছি এখানে একটি ফোল্ডার দেখাচ্ছে প্রাইভেট ফটো জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের পার্সোনাল কিছু ফটো আমি এখানে আপলোড করে রেখেছি ঠিক আছে বন্ধুরা যেই ফটোগুলো যদি আমাদের গ্যালারি থেকে ডাইরেক্টলি ভুলবশত ডিলেটও হয়ে যায় আমরা কিন্তু এখান থেকে সেটাকে রিকোভারি করতে পারবো ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু খুবই একটি উপকারী কারণ আমাদের অনেক সময় আমাদের ভুলবশত আমাদের গ্যালারি থেকে আমাদের অনেক পছন্দের বা অনেক প্রয়োজনীয় ফটো ভিডিও কিন্তু ডিলিট হয়ে যায় সেগুলো যদি আপনি এখানে আপলোড করে রাখেন তাহলে কিন্তু সেগুলো পুনরায় এখান থেকে আপনারা আবার রিকোভারি করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো এখানে থেকে আপনারা কীভাবে আপলোড করবেন বা এখানে কীভাবে ফোল্ডার করবেন চলেন সেটাই দেখেনি জাস্ট আপনারা সর্বপ্রথম ফোল্ডার করার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার নিউ ফোল্ডার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি ফোল্ডার এর নাম দিতে বলবে আপনারা যে কোনো ফোল্ডার নাম দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো জাস্ট এখানে ক্লিক করলেই আপনাদের কিন্তু একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তারপরে এখানে ফটো ভিডিও আপলোড করার ফোল্ডার ফোল্ডারটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে প্লাস এখানে ক্লিক করবেন তারপরে আপলোড ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারির সম্পূর্ণ ফটো ভিডিও এখানে চলে আসবে চলে আসার পর বন্ধুরা আপনারা যেটা রাখতে চান জাস্ট সেটার মধ্যে একটি টিপ চিন্নহ দেবেন টিক চিন্ন দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখেন এখানে কিন্তু এটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখেন বন্ধু এই ফটোটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে তো এই ফটোটি আপলোড হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনাদের গ্যালারি থেকে যদি সেটা ডিলিট হয়ে যায় পুনরায় কিন্তু এখান থেকে আপনি খুব সহজে সেটাকে আবার রিকভারি করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো জাস্ট আমি এখানে একটু রিলোড দিলাম রিলোড দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার সেই ফটোটি চলে আসছে তো বন্ধুরা এখানে ফটোগুলো চলে আসছে আমি জাস্ট আমি এখন থ্রি মাইনাসে ক্লিক করে দেখাই থ্রি মাইনাসে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের দেখানো আছে সম্পূর্ণ এক হাজার জিবি ইউজ আমি এক হাজার জিবি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবো আমি এখানে ইউজ করেছি উনিশ পয়েন্ট ছয়চল্লিশ এম বি ঠিক আছে বন্ধুরা তা আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে এই স্টোরেজটা কিন্তু খুব সহজে আপনারা আপনাদের স্টোরেজের সাথে অ্যাড করে নিতে পারেন এটা কিন্তু কখনোই কোনো সময় সমস্যা হবে না আপনি জাস্ট স্টোরিটা ক্লিক করে এখান থেকে কিন্তু ফটোগুলো ডাইরেক্টলি দেখে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা স্টোরেজটা কিভাবে ফুল করে নেবেন তো বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আপনার সার্চ বারে সার্চ করবেন এক হাজার জিবি ফ্রি স্টোরেজ জাস্ট এটা লিখে সার্চ করার পর বন্ধুরা গনে ঘনে পাঁচ নাম্বারে কিন্তু একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনারা এক হাজার জিবি স্টোরেজ পর্যন্ত ব্যবহার করতে পারবেন কারণ আপনারা অনেক সময় আসেন অনলাইন থেকে নানান ধরনের বড় বড় ছবিগুলো ডাউনলোড করেন সেগুলো কিন্তু এখানে রেখে দিতে পারবেন ভবিষ্যতে দেখার জন্য ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দেব আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবে আর অ্যান্ড্রয়েড বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিটি পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য